হেনরি সুইকা রিসেন্টলি কলম্বিয়া ইউনিভার্সিটি বিজনেস স্কুলের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন এবং সেখান থেকে নিজেকে তুলে নিয়েছেন। তো তার কারণ হচ্ছে অ্যান্টি সেমিটিজমের জন্য। ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি অ্যান্টি সেমিটিজম এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে এবং সম্পূর্ণভাবে অ্যান্টি সেমিটিজম কাজ হচ্ছে। তো অ্যান্টি সেমিটিজম জিনিসটা কি, জুইসদের এগেনস্টে যে বিপ্লব বা জুইসদের এগেনস্টে জুইসদের ধ্বংস করে দেওয়া, যেখানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যান্টি জুইস স্টুডেন্ট অ্যান্ড অ্যান্টি জুইস প্রফেসর গ্রুপ তারা তৈরি করে নিয়েছে। ওই ইউনিভার্সিটি থেকে একটা নেক্সাস তৈরি করেছে অ্যান্টি জুইস গ্রুপ এবং অ্যান্টি জুইস প্রফেসররা, এবং কন্টিনিউয়াসলি সেই এগেনস্টে তারা কাজ করে যাচ্ছে এবং পুরোপুরি হামাসদের ফরে। এখান থেকে আমাদের দেখো অনেক জিনিস শেখার রয়েছে, যেখানে দেখো দেশের মাতৃভূমিকে রক্ষার কথা আসছে, তো সেখানে সারা পৃথিবীর জুইস, সারা পৃথিবীর যারা ইসরায়েলি তারা কিন্তু একজোট হয়ে একসাথে কাজ করছে। আর আমাদের দেশে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যারা দেশের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস তারা কতটা স্ট্রং সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। আর সেখান থেকে বাইরের ফান্ডিংও আর সোশ্যাল মিডিয়া নেগেটিভলি কীভাবে ইউজ করা হয়।